কামব্যাক টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। হলদিয়ায় শুরু হলো করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান। কোভিড ভ্যাকসিনের ট্রায়াল রান হয়ে গেল হলদিয়া শিল্পনগরীতে। হলদিয়া মহকুমা হাসপাতালের অন্তর্গত তেঁতুলবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাকসিনের ট্রায়াল রান মহড়ার জন্য হলদিয়া পৌরসভার 30 জন স্বাস্থ্যকর্মীকে ডাকা হয়। তাদের মধ্যে 25 জনকে ট্রায়াল করানো হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে আই কার্ড দেখে হাসপাতালের ভেতরে ঢোকানো হয়। তাদের নাম নথিভুক্ত করানো হয়। ভ্যাকসিন রুমে তাদের উপরে ভ্যাকসিনের মহড়া দেখানো হয়। ভ্যাকসিন নেওয়ার পর তাদের অবজারভেশন রুমে 30 মিনিট রাখা হয়। তাদের শারীরিক কোনো কষ্ট হচ্ছে কি না পর্যবেক্ষণ করা হয়। করোনার ভ্যাকসিনের মহড়া প্রসঙ্গে হলদিয়ার CMOH সৌম দত্ত বলেন, সব রকমের সতর্কীকরণ করে ভ্যাকসিনের মহড়া হয়েছে। প্রথমে 100 জনকে নির্বাচন করা হবে। সেই 100 জন স্বাস্থ্যকর্মীকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। হলদিয়া থেকে জুলফিকার আলী, রিপোর্ট আরামবাগ টাইমস। আমি ডক্টর সৌম্য সাহা, আমি ACMH হলদিয়া। কোথায় দাও যে শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, তার একটা মহড়া বলতে পারেন, মক একটা মহড়া, যেখানে মানে ভ্যাকসিন দেওয়া ছাড়া বাকি সমস্ত কিছুই হচ্ছে রিয়েল টাইমে। আমরা যাতে ঠিকঠাকভাবে ভ্যাকসিনটা দিতে পারি এবং সেটা দেওয়ার সময় যাতে কোনোরকম কোনো সমস্যা বা অন্য কিছু প্রবলেম না হয়, তার জন্য আমরা এখানে একটা মহড়া করছি, যেখানে ভ্যাকসিন বাদে আর বাকি সব কিছুই রিয়েল টাইমে হচ্ছে। তার জন্য যে কক্ষ রয়েছে, প্রথমে একজন থাকবেন, যেখানে একজন আমাদের সিভিক ভলান্টিয়ার বা সিভিক ডিফেন্স থেকে একজন থাকবেন, তিনি যারা আসছেন তাদের নাম এবং অন্যান্য সমস্ত কিছু বায়োডাটা চেক করছেন। চেক করে তাদের আজকে ভ্যাকসিন নেওয়ার কথা কি না সেটা দেখছেন, যদি হয় তাহলে তাদেরকে ভিতরে পাঠাচ্ছেন, না হলে তাকে বলে দিচ্ছেন পরবর্তী কোন ডেটে আসতে হবে। ভিতরে কী কী রুম? ভিতরে যেখানে আছেন, ভিতরে প্রথমে একটা জায়গায় ওয়েট করছেন, সেখানে একজন ডেটা এন্ট্রি অপারেটর আছেন, তিনি নামগুলো তুলছেন এবং নামগুলো চেকিং করছেন আরেকবার। চেক করে যদি ঠিকঠাক থাকে তাহলে ভ্যাকসিনেশন রুমে পাঠাচ্ছেন। ভ্যাকসিনেশন রুমে সেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখান থেকে পাশে একটা অবজারভেশন রুম আছে, সেখানে আধা ঘন্টা সেখানে তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। যদি কোনো মাইল্ড কোনো সিমটম, যেমন জ্বর বা ব্যথা বা কিছু হালকা কিছু হয়, সেটা হলে যাতে সঙ্গে সঙ্গে তাদেরকে ওষুধপত্র দিয়ে দেওয়া হয়। রানটা হচ্ছে তেঁতুলবেড়িয়া হলদিয়া মিউনিসিপ্যালিটির UPHC 3। পরিকল্পনা হচ্ছে প্রতি সাইটে প্রত্যেক দিন 100 জন করে দেওয়ার। আজকে রানের জন্য কতজন আছে? আজকে রানের জন্য 30 জন আছেন। 30 জন আমাদের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা করছেন।
Mart collection, jeans and t-shirts, only for men.